বিনোদন.com এ আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই এবারকার এক ঝলক। আগামী 20 মে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি বেলা শুরু। সেই ছবির মিউজিক লঞ্চের সমস্ত খবরই রয়েছে আমাদের গানপানে। যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। পরে বাংলা নববর্ষকে কেন্দ্র করে ড্যাফোডিলের পোস্টার লঞ্চের খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের কোথায় কিতে। এরপর টলিবলির গর্ম গরম খবর দিয়ে সাজানো থাকছে আমাদের টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছেই। স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। বেলা শুরু হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু অভিনয় জগতের মাঝপথে বেলা শেষ হওয়ার আগে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন বাংলা অভিনয় জগতের দুই বলিষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁদের অভিনীত ও পরিচালক নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বেলা শেষে বাংলা সিনেমা প্রেমী দর্শকদের মনে চিরভাস্বর। আর সেই রেশ বজায় রেখে পারিবারিক সম্পর্কের বন্ধন এই কয়েক বছরে কতটা দৃঢ় বা আলগা হয়েছে, তাকে নিয়ে পরিচালকদ্বয় বাংলা ছবির দর্শকদের জন্য নিয়ে আসছেন বেলা শুরু। আগামী 20 মে ছবি মুক্তির আগে গত মঙ্গলবার অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেল তারই গাওয়া এই ছবির প্রথম গান সোহাগে আদরে। ছবির পরিচালক সঙ্গীত পরিচালক অনুপম ছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর চক্রবর্তী, সুজয় প্রসাদ, মনামি, ইন্দ্রাণী দত্ত ও অনিন্দ। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা তুলে ধরলেন এই ছবি ঘিরে তাদের অভিজ্ঞতা। দুটো মানুষের কাজ, দুটো মানুষের স্মৃতি, দুটো মানুষের অভিনয় সব কিছুকে আগলে রেখেছিলাম এবং কথা দিয়েছিলাম যে বড় পর্দাতেই মুক্তি যেন পায় বেলা শুরু। পৃথিবীর ইতিহাসে এরকম হয়েছে কিনা জানি না যে দুটো মানুষ নেই যারা ছবির নায়ক নায়িকা, তাদেরকে কেন্দ্র করে এত আবেগ, এত উচ্ছ্বাস আমার ধারণা যে এর আগে কখনো হয়েছে। বেলা শুরু ভীষণ একটা ইমোশনাল জার্নি আমার জন্য, তার কারণ আমি বলবো যে এটা আমার জীবনের যতগুলো সেরা কাজ তার মধ্যে এটা দুটো, এই দুটো সৌমিত্র জেঠু এবং সাথী আন্টি নেই, যদি আমাদের পাশে ওনাদের পেতাম তাহলে তো কোনো কথাই ছিল না আর কি, সেইটা একটা ফাঁকা জায়গা আছে। তবে তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন এবং আশা করছি ছবিটা দর্শকের খুব ভালো লাগবে। এইভাবেই তাদের কাজ আমরা বাঁচিয়ে রাখবো এবং তাদের কাজটাকে উদযাপন করব। বেলা শুরু এবং বেলা শেষের দুটো ছবির সঙ্গেই আমি জড়িত এবং সেটা আমার সৌভাগ্য। এই ছবি আমাকে একটা নতুন পরিচিতির জায়গায় তৈরি করে দিয়েছে। আমি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মানুষ অনেক অনেক দিন, যতদিন বাঙালি থাকবে ততদিন ওদের অভিনয় মনে রাখবেন। মনটা ভারাক্রান্ত হয়ে যায় যখনই মনে পড়ে ওরা আর নেই। অসাধারণ অভিনয় সমৃদ্ধ এই ছবি, দুটো ছবি আগে যারা দেখেছেন বেলা শেষে এবং যারা বেলা শুরু দেখবেন তারা দেখতে পাবেন যে কী অসামান্য অভিনয় করেছেন দুজনে। নমস্কার, আমি সোহিনী। বিনোদন .com-এর সব দর্শককে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। নজর রাখুন, চোখ রাখুন বিনোদন .com-এ। জানা অজানা বিনোদনের সব খবর নিয়ে এখন কোথায় কি। মাঝে বাকি আর ঠিক একটা সপ্তাহ, আর তারপরেই বাংলা নববর্ষকে কেন্দ্র করে আপামর বাঙালি হয়ে উঠবে উৎসব মুখর। ইংরাজি নববর্ষকে প্রাধান্য দিলেও বাংলা নববর্ষের প্রতি বাঙালিদের এক অন্য উন্মাদনা কাজ করে, আর বাঙালির এই উন্মাদনাকে আরো কয়েকগুণ বৃদ্ধি দিতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবীর দাস ও ড্যাফোডিল ইনকর্পোরেটেড কর্ণধার রুদ্র সেনের পরিচালনায় এবছর পয়লা বৈশাখে নিউ টাউনের নজরুল তীর্থে অনুষ্ঠিত হতে চলেছে ষোলো আনা বাঙালিয়ানা, যেখানে থাকছে বাংলা গান, কবিতা, নাটক থেকে শুরু করে খাদ্যপ্রিয় বাঙালিদের জন্য বিশেষ ভুরিভোজ। সম্প্রতি সেই নজরুল তীর্থে হিটকো MD দেবাশিস সেনের হাত দিয়ে হয়ে গেল এই অনুষ্ঠানের পোস্টার লঞ্চ। প্রবীর দাস, রুদ্র সেন ছাড়াও হাজির ছিলেন সঙ্গীত শিল্পী চুমকি সেন ও হ্যালো হেরিটেজের রেশমি চ্যাটার্জি। পরে আমাদের মুখোমুখি হয়ে রুদ্র সেন ও চুমকি সেন জানালেন, আমি খুব উত্তেজিত, কারণ মনে প্রাণে আত্মায় আমি বাঙালি এবং আমি গর্বিত আমি বাঙালি। তো 1st January থেকে পয়লা বৈশাখটা
খুব আন্তরিকতার সাথে পালন করতে চাই। প্রবীরদা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা রয়েছি সাথে, একসাথে অনুষ্ঠানটা করছি। বাংলা গান, বাংলা কবিতা, বাংলা নাটক, বাঙালি খাওয়া দাওয়া, মানে পেট পুড়ে খাওয়া যে মেনুটা করেছে, সত্যি মানে হ্যাটস অফ টু প্রবীরদা। আমি তো মুখিয়ে আছি 15 এপ্রিলের জন্য, মানে পয়লা বৈশাখের জন্য। ভীষণভাবে এক্সাইটেড, আমি এটাই বলবো যে এত ভালো আর্টিস্ট, সবাই একসাথে আমরা কাজ করতে পারবো, এটাই আমার কাছে ভীষণ আনন্দের দিন। আর স্পেশালি পয়লা বৈশাখের দিন, আমরা আবার যেখানে বাঙালির দিন, বাঙালি খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে করতে পারবো আনন্দ, তার জন্য ভীষণভাবে এক্সাইটেড। আমি খুব মানে চিন্তা করছি কবে আসবে ওই দিনটা, একসাথে গাইতে পারবো। আর সবথেকে প্রিয় যিনি মানে আছেন, সেটা থাক, এখন যে মানুষটি আছেন তার প্রিয় গান, প্রিয় তার কথাবার্তা, তো তার সাথে একসাথে স্টেজ শেয়ার করতে পারবো, এটাই আমার কাছে ভীষণ পাওয়া, খুব ভালো লাগছে। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, binodon.com-এর দর্শক বন্ধুদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। অপরাজিত সিনেমার লোগো নিয়ে শুরু হলো বিতর্ক। ছবির পরিচালক অনিক দত্তের বিরুদ্ধে প্রাপ্য মর্যাদা না দেওয়ার অভিযোগ আনলেন গ্রাফিক শিল্পী রাজকমল। পরিচালকের পাল্টা বক্তব্য, তিনি প্রত্যেক জায়গায় শিল্পীর নাম উল্লেখ করে তাকে যথাযথ সম্মানই দিয়েছেন। সত্যজিৎ রায় পথের পাঁচালি তৈরির নেপথ্যে কাহিনী অপরাজিত সিনেমায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অনিক দত্ত। মুখ্য ভূমিকায় জিতু কমল। বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে ছবি শুটিং। ছবির লোগো প্রকাশ করেছেন পরিচালক, সেই লোগো ফেসবুকে শেয়ার করে পরিচালকের বিরুদ্ধে প্রাপ্য মর্যাদা না দেওয়ার অভিযোগ আনেন রাজকমল। 2018 সালের 21শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল KGF চ্যাপ্টার 1। 80 কোটি টাকায় তৈরি সিনেমাটি সে বছর 250 কোটি টাকার ব্যবসা করেছিল। সারা ভারতে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী তারকা যশ। এবার আসতে চলেছে KGF চ্যাপ্টার 2। যশের পাশাপাশি ছবিতে রয়েছে সঞ্জয় দত্ত এবং রবীনা টান্ডন। আর রোববার মুক্তি পাওয়া এই ট্রেলারটিতে নজর কাড়লেন এই তিনজনই। কালে মুখ থুবড়ে পড়েছিল রূপালী পর্দার ব্যবসা। মহামারী আবহে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল, সেই ক্ষতি সামাল দিতে এবার হাত মেলাচ্ছে দুটি মাল্টিপ্লেক্স জায়ান্ট, মিশে যাচ্ছে দুই সংস্থা PVR এবং আইনক্স। দীর্ঘ বৈঠকের পর এমনই ঘোষণা করলেন দুই সংস্থার কর্তারা, সংযুক্তিকরণ হচ্ছে দুই সংস্থার শেয়ারও। তবে এর জন্য চূড়ান্ত ছাড়পত্র দেবে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সেই প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। 18 বছর বয়সে চলমান চিত্রের জগতে নিজের সফর শুরু করেছিলেন পরিচালক কাকার সহকারী হয়ে, তারপরে হয়ে উঠেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এত কিছুর পর আচমকা অভিনয় জগৎ থেকে অবসরের সিদ্ধান্ত নেন আমির খান। নিজের মুখে কথা জানিয়েছেন তিনি, গত বছর স্ত্রী কিরণ লালের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। তার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াও ছেড়ে দিয়েছেন আমির। আমির জানিয়েছেন, গ্ল্যামার জগতের স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে তিনি কাছের মানুষদের সময় দিতে পারেননি। মা বাবা, ভাই, প্রথম স্ত্রী রিনা, দ্বিতীয় স্ত্রী কিরণ, 3 সন্তান, কারো খেয়াল রাখতে পারেননি। বিশেষ করে নিজের মেয়ে ইরার কথা বলছেন। এখন 23 বছর বয়স তার। তার স্বপ্ন, ভয়, দুশ্চিন্তাগুলো কখনো জানতে পারেননি বলেই আক্ষেপ অভিনেতার। এরপরে জানান, লাল সিং চাড্ডার কাজ চলাকালীন তিনি সিনেমা জগৎ থেকে অবসরের সিদ্ধান্ত নেন, সে কথা পরিবারকে জানিয়েও দিয়েছিলেন। শুধু প্রকাশ্যে বলেননি, কারণ অনেকে মনে করতে পারেন এটি তার প্রচার করার একটা স্টাইল। এবার প্রিয়াঙ্কা চোপড়ার মতোই নিজের রেস্তোরাঁ খুলে ফেললেন নিক জোনাসও। সান দিয়েগো শহরে একটি রফ অফ রেস্তোরাঁ কাম বার খুলতে চলেছেন নিক। সপ্তাহবার রেস্তোরাঁ হিসেবে খোলা থাকবে এটি, সপ্তাহান্তে হয়ে যাবে নাইট ক্লাব। একটি অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই রেস্তোরাঁ খুলছেন নিক। জোনাস পরিবারের আরও অনেকেই রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। প্রিয়াঙ্কার রেস্তোরাঁটি নিউ ইয়র্ক সিটিতে। অবশেষে OTT-তে পা রাখতে চলেছেন করিনা কাপুর খান। প্রায় 2 দশক রূপালী পর্দার কাজ করেছেন বলিউডের বেবো। OTT-তে কবে পা রাখবেন তা নিয়ে জল্পনা ছিলই। এবার জানা গেল সুজয় ঘোষের ছবি দিয়ে OTT অভিযানে নামবেন করিনা। জাপানি সাহিত্যিক কিকো হিগানিশনের উপন্যাস দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স অবলম্বনে ছবি বানাতে চলেছেন কাহানি খ্যাত পরিচালক সুজয় ঘোষ। এই ছবিতে করিনার সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং জয়দীপ আলম। নমস্কার, আমি দেবশ্রী রায়, আপনারা দেখছেন binodon.com, আপনারা সবাই দেখুন। প্রায় 5 বছর ধরে চলা আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র ছবির শুটিং শেষ হলো। এবছরের 9ই সেপ্টেম্বর একাধিক তারকা অভিনীত এই সিনেমা অবশেষে মুক্তি পেতে চলেছে। কপিল শর্মার শো ছাড়ছেন সুমনা চক্রবর্তী, এবার তাকে দেখা যাবে নয়া অবতারে। মুক্তি কি মিলবে? আগামী 29শে এপ্রিল মুক্তি পেতে চলেছে জিৎ ও লোকমান আসন্ন ছবি রাবণ। কোডা
সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল 2021 সালে সকলের দৃষ্টি যে সিনেমার দিকে ছিল সেই কোডা এবছর অস্কারের জন্য তিনটি বিভাগে মনোনীত হয় এবং তিনটি বিভাগেই পুরস্কার জিতে নেন। বিনোদন ডট কম যাদের নাম তারা অবশ্যই বিনোদন করবে আপনাদের এই আশা রাখছি, পাশে থাকুন এদের। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন গুড বাই।